আমি সৌদি আরবে একটি পেট্রোল পাম্পে কাজ করি। আমার কাজ হলো গাড়ির মধ্যে তেল বা পেট্রোলের লাইন দেওয়া। কিছুদিন পর বুঝতে পারি এখানে ওজনে ভেজাল আছে যা মালিক পক্ষ থেকে নির্ধারিত করা আছে। এই কাজ করে উপার্জিত টাকা হারান হবে কি না, এই কাজ ছাড়লে আমার দেশে চলে আসতে হবে এবং আমি অনেক ঋণের মধ্যে আছি। যদি কেউ কোনো কোম্পানিতে কাজ করেন, তিনি যে কাজটা করছেন সেটা কোনো অন্যায় কাজ না, ওই কোম্পানিরই অন্য অন্যায় কাজ আছে। এরকম যদি হয় তাহলে সব ক্ষেত্রে দায়টা তার উপরে বর্তাবে না। ধরা যাক আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, অথচ কোম্পানি চুরিও করে, কাস্টমারদের ঠকায়ও, কিন্তু আপনার দিয়ে সে কাজ করায় না, আপনার কাজ ভিন্ন কাজ, তো সেক্ষেত্রে ওই দায়টা আপনার উপরে বর্তাবে না। কোম্পানির টাকা, চোরাই টাকা যেমন আছে চুরি করে লাভ করে সে টাকা যেমন আছে, তার বিপরীতে তার হালাল টাকাও আছে এবং সেটার পরিমাণ আরও বেশি। এরকম হলে আপনার জন্য চাকরি জায়েজ আছে ইনশাআল্লাহ, এর কারণে আপনার গুণাগার হতে হবে না। কারণ যেহেতু আপনি পেট্রোল পাম্পের গাড়ির সিরিয়াল মেনটেন করান, আপনি তো আর তেল ভরে দেন না, টাকা নেন না, প্রত্যক্ষভাবে ওই অপরাধটা আপনি করেন না, বরং আপনি অন্য কাজ করেন যেখানে কোনো অপরাধ হয় না। তো আল্লাহ আলাম, আপনার এই চাকরিতে অসুবিধা দেখছি না, তবে এই হারাম পরিবেশ থেকে দূরে সরার চেষ্টা, যেখানে গুনাহ হয়, অন্যের হক নষ্ট হয়, সেখান থেকে ভিন্ন কোনো কর্মস্থলে সুইচ করার চেষ্টা, পরিবর্তন করার চেষ্টা করতে হবে। এবং আলহামদুলিল্লাহ অনেকেই, বিশেষ করে মিডল ইস্টে, সৌদি আরবে বিশেষ করে আমরা বলতে পারি, সেখানে আলহামদুলিল্লাহ হালাল উপার্জনের পথ পৃথিবীর অন্য অনেক দেশের চাইতে অনেক বেশি, এবং তুলনামূলকভাবে হালাল হারাম মেনটেন করে মানুষ ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে। যদিও অধপতন সেখানেও হয়ে যাচ্ছে এবং অনেক দূর হয়ে গেছেও, কিন্তু এখনও পর্যন্ত পৃথিবীর অনেক দেশের চাইতে, বিশ্বের অনেক মুসলিম দেশের চাইতে ভালো। আর অমুসলিম দেশগুলোতে তো অন্য সমস্যা, হারামের ছড়াছড়ি ছাড়া কিছুই পাওয়া যায় না, সেটা ভিন্ন বিষয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।